I bonda mi gandu ya kitalla gi waso asir wa tu kya hai na unu kichha. Kudu ko lagi arva ragun tis. Allah kudrotor prakash na nita. Ye. Ma bav chada adam tumi banai lai nijahate pita chada putra Isa. Moriyo meri ghare te ajab kudrat tumar bujite parina dan ke pare bujite tumar shan hok subhanallah damar allah lila amar bari khol mand khol hazrat ismail alaihi salam হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দিয়া কইন আব্বা জান দয়া করি আমার একটা অনুরোধ আপনি মনোযোগ দিয়া শুনুকা ও আমার আব্বা জান যখনই আপনি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করি লইবা আমার কুরবানি সমাপ্ত করার পরে আমার কাফড়গুলার আপনি যতন করিয়া দয়া করিয়া এই কাফড়গুলা নিয়ে বাড়ি যাইবা কারণ আমার মা এই জমিন আমার মা মাত্র এক মাসের বাচ্চা মাত্র এক মাসের শিশু আসলাম আল্লাহর রুকুমে আসনে আমার মার আর আমার লিয়া ফিলিস্তিনের জমিন বাইতুল মুকদ্দসের জমিন থনে উঠে সোয়ার হইয়া হাজার হাজার মাইল দূরে সেই না কাবা শরীফের কিনারাত বাবা এই সময় তো কাবা গোড়া ছিল না নূহ আলাইহিস সালামের প্লাবন সময় আল্লাহ জমিন তনে কাবারে উঠাই দিছি হযরত ইসমাইল কইল আব্বা জান এত হাজার মাইল দূরে মানুষ নাই পশু নাই বাকি নাই গাছপালা বৃক্ষ লতা মানুষ গরু কিচ্ছু নাই খানি নাই ফানি নাই মরুভূমির ময়দান চদুর দিকে পাহাড় আর পাহাড় আমার মা রে আমি শিশু ইসমাইল সহ ময়দান আপনি রাখিয়া গেছিলাম আমার মা জিখাইছিলা ওগো আল্লাহর নবী আমার গফরেরটা কিতাব হইবানি আব্বা গো আপনি কোন জবাব দিলা না যখন হযরতে হাজির হই জিখাইলা ওগো আল্লাহর নবী দয়া করি অন্তত কি একটা কথা কইয়া যাও কা আপনি খেলে আমারে আর আমার বাচ্চা রে এই নিদারুণ মরুভূমির ময়দান রাখিয়া যায় দয়া করি একটা কথা হইয়া যাও কা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না শেষ পর্যন্ত আল্লাহর বান্দি উঠিয়া কইছিলা ওগো আল্লাহর নবী আমি বিশ্বাস করি পয়গাম্বর রাখলে নিজের মন তনে কোনো সিদ্ধান্ত নেই না আল্লাহর হুকুমে যে কোনো সিদ্ধান্ত নেই অন্ততপক্ষে ও কথা কইয়া যাও কা এই জায়গার যেন আমার আর আমার বাচ্চারে রাখিয়া যাইরা আপনি আপনার মন তনে রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে রাখিয়া গেলা ও কথা খাল আমার হইয়া যাও কা ওগো আব্বা জান সেই দিন আপনি উঠিয়া কইছিলা হাজেরা হাজেরা গো আমি আমার বাচ্চারে আর তোমারে এই জায়গার মাঝে মানুষ গরু শূন্য এলাকা দুনিয়ায় কোনো মানুষ নাই পশু গাছপালা বৃক্ষলতা কিচ্ছু নাই এই জায়গার মাঝে রাখিয়া যাই রে হাজেরা আমি ইব্রাহিমে আমার মন তুনে নাই আমার আল্লাহর হুকুম পালন করার লাগি রাখিয়া গেলা আব্বা গো সেই দিন তোরে আমার দুঃখিনী মা আমি ইসমাইলের কুলোর মাঝে লইয়া বহুত দুঃখে কষ্টে এই জমিনের মাঝে আমার বড় খরচ হইল ওগো আব্বা জান আজকে যখন আপনি আমার মার গেছ তুনে আমারে লইয়া আপনি আমার মার গাছ তুনে আমারে নিয়ে আইবার সময় আমার মারে আপনি কইছেন না যে ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানির লাগি লইয়া যাবে আপনি আমার মার কিস্তি আমার বেড়ালির কথা কইয়া লইয়া আইছেন কিন্তু আমার মায়ের তো আমার লাগবে অপেক্ষা আছেন আব্বা গো যখন আপনি ফিরিয়া যাইবা আমার মা ইসমাইল ইসমাইল কইয়া আপনার রেজি খাইবা ওই সময় আমার মারে আমার সালাম দেই যাতো আর কই জানো আমি ইসমাইল আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলাইছ মা হিসাবে অনেক আগুল মার বুকুর ভিতরে জ্বলব যদিও আমার বিশ্বাস আমার মায়ে আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানির লাগি উনিয়া খুশি হইবা কিন্তু এর বাদেও তো মা
মার বুকু যে আগুন জ্বলবাক বাগো, আমার এই কাপড় গুলারে আমার এই জামা গুলারে আমার মার গেছে আমানত দিবা, অন্তত কে আমি ইসমাইলের এই জামা গুলা আমার মার সান্ত্বনার কারণ হইব। আহা, আফসুস, এই জমিন কি পরীক্ষা আল্লাহর পয়গাম্বর হল দে আল্লাহ দেবাইল। সুবহানাল্লাহ, আমার বন্ধু হল সেই দিন যদি ইসমাইল আলাইহিসসালাম সুরিন নিচে জব ওই জিতা, আল্লাহর দয়া জব হইলা না, জব না হরাইয়াও আমার আল্লাহ কুরবানিরে কবুল করিল্লা। সুবহানাল্লাহ, যদি এদিন জব ওই জিতা কুরবানি দিত প্রত্যেক বছর এক এক সন্তান বাবার উপরে ওয়াজিব, মাত বুঝরা না, যদি এই দিন কুরবানি ওই জিতা দিন তো আমরা কুরবানি হয়ে গেলাম, ওয়া লাগলো না কি দা, এখন কুরজবানার যে বাপ আর যে ফুয়াইন মাশাল্লাহ, কুরবানির আগর রাত বাপে ফুয়াইন তোরে দোলা করিয়া মিটিং করলাম নে, আমার বাচ্চাই নাগামী কাল কুরবানি করছেন খারে উঠাইতাম, বেজুইটা যে গিয়ে হই বাবা দাদার এই রাখিও তোমারে উঠাইলুম, ইলা বাপ ইলা ফুয়াইন আসেন নি না নাই, মাতকা ইলা ছেলে কল আসেন নি না নাই, কুরবানির মূল যত গেলে দেখা যায় যে কুরবানি দিয়া বন্দায় কিতা করব বলে তার নিয়তর মাধ্যমে কুরবানি দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, ঠিক নি যাব, নিয়ত সহি হইতেইব, নিয়ত দি তাকে যে মানসে আমারে বাহবা দিবা আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিছি, কুরবানি হয়েছে তো মাত্রা নাই হয়েছে তো, নিয়ত যদি তাকে যে বলে না কুরবানি দিয়ার অন্তত পক্ষে 12 মাস তো বহুত গুস লইয়া খাওয়া লাগে, কিছু টইল ফ্রিজে জুইট করিয়া 6 মাসের গুস লইল, মাত পচ্ছে না, কুরবানি হইছে তো, এই কারণে আমরা খুব সতর্ক, বহুত মানুষ কিয়ামতের দিন কুরবানি লাখ লাখ টাকা দিয়াও আল্লাহর কাছে খালিয়া তেখারে, আর বহুত মানুষ কুরবানি দিছে না ঈদের দিন সকালবেলা, গরিব মানুষ এখান এক টেকি এখান ফাঁস টেকি মসজিদ সামনে এতিম পাইয়া গরিব পাইয়া লুকাইয়া মাংসরে না দেখাইয়া দিলাইছে, আল্লাহ আমার তো কুরবানি দিবার তৌফিক নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির লাগে আমার ওই এখান এক টেকি আজকে ঈদের দিন তোমার রাস্তায় দান করলাম, সুবহানাল্লাহ, কসম আল্লাহর কি আমার তোর ময়দানে ওই এখান একটা দেখা একজন মানুষের লাগি না যা তোর ওসিলা হইতে পারে, সুবহানাল্লাহ।